নিঃশেষণে আমার সারা শরীরে ভেজে উঠবে যৌবনে জল তরঙ্গ শিক্ষিতা এক সম্ভ্রান্ত বিচার
উত্থান্ত কন্যা কামনা মেটাতে পর পুরুষের গলা জড়িয়ে ধরে হয়েছে আজ রক্ষিতা এসে মাই শ্রেষ্ঠা আয়ারিওর ব্যক্তিদের দাদা সৃজন মাঠে পাশের ঘরে উপরে শুনছিলাম হঠাৎ তোদের ওয়েস্টার্ন মিউজিকের ঝাঁকুনিতে না আমার জীবনীটা কেটে গেল চোখ পড়ছে চিন্তা করলাম আমি কোথায় স্বর্গের নন্দন প্রাঙ্গণে না মঠের বাজ বাগানে আমি ঠিক বুঝতে পারিনি ভবানী ভট্টাচার্যের ড্রয়িং রুমটা হোটেলে বলরুম হয়ে গেছে আমার কনভেন শিক্ষায় শিক্ষিতা হন বর্ষের নৃত্য দিতে নরক গুলচার করছে আর আমার বাবার আগে বেতন ভুক্ত কর্মচারী আগলা কুকুরের মতো জিপ পার করে দুপা উপরে তুলে হেই হেই শাখাব রাস্তের সৃজন নয় বলো সৃজন বাবু ভবিষ্যৎ মনিবের সাথে কিভাবে কথা বলতে হয় তাদের সে তোমার জানা নেই কি বলবো অপমান ওর অপমান বোধ থাকলে এখান থেকে অনেক আগেই চলে যাবে আমি কিন্তু নিজে আসিনি ইনভাইট করে ডেকে এনেছে তাই না কি বলি আসলে কি জানিস সিস্টার নাচ গান করে মনে হয় তোর মাথাটা গোলমাল হয়ে গেছে কি বললি বেস্ট ফ্রেন্ড তাই এটা আমার কত নম্বর কিছু বলছি না মানে আমি যে তোর দাদা তোকে অন্য কেউ না শুনলো হ্যাঁ আমি হ্যাঁ আমি খুব ভালো করে জানি তা বলছি এই মালটা আমার পাঠ নম্বর ও কাজ তো গাধা এই মুহূর্তে জানোয়ারটা কানের গোড়ায় ঠাস ঠাস করে তোমাকে বুঝে দিতাম সৃজন এই সৃজন মাথায় হলেও সে একজন কর্তব্য পরায়ণ দাদা